আপনারা যে নিশে কাজ করবেন ওই নিশটা আসলে ইফেক্টিভ হবে কিনা, এবং ওই নিশটাতে কাজ করলে আপনি আসলে আলটিমেটলি ওইখান থেকে আউটপুট পাবেন কিনা এটা জানার জন্য আপনাকে প্র্যাকটিক্যালি ওই নিশ সম্পর্কে রিসার্চ করতে হবে। এবং এই রিসার্চ করার জন্য আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, এবং আপনাকে জানতে হবে আগে থেকে যে এই যে নিশটাতে আমি এন্টার করছি বা এটা দিয়ে আমি একটা গ্রো করতে যাচ্ছি। অনেকেই থাকে যে তাদের যে নিশটা থাকে তার ফিউচারটা কি হতে পারে সেটা জানতে চায়। সো এই লেকচারটা ওইটার আনসার করবে। সো চলুন আমরা শুরু করি। সো প্র্যাকটিক্যালি আপনি যদি আপনার যে নিশটা আছে সেটার কম্পিটিটর অ্যানালাইসিস করেন, যেভাবে আমি দেখাবো আপনাদেরকে, যে ডেটাগুলো আপনি তুলে আনবেন সেই ডেটাগুলো অ্যাকচুয়ালি আপনার জন্য অনেক ইফেক্টিভ হবে। কিভাবে সেটা জানার জন্য চলুন আমরা পরের স্লাইডে যাই। এখানে চারটা পার্ট আছে। আমরা কোনো নিশে কাজ করব আমরা ডিসাইড করেছি, যেমন আমরা এখানে লাইফ কোয়াটস নিয়ে একটা কাজ করছিলাম বা প্রজেক্ট দেখাচ্ছিলাম আপনাকে। সো যদি আমরা লাইফ কোয়াটস নিয়ে কাজ করি তাহলে আমরা এই যে লাইফ কোয়াটসের জেনারেটর আছে সেটাতে যাব, এবং যেটাতে যেয়ে আমরা কোনো টপ অ্যাকাউন্ট দেখব যেটা সেম কাজ করছে, তাদের যে ডাটাগুলো আমরা তুলে আনবো সেটা হচ্ছে ডেইলি তারা কত পোস্ট করছে। প্রথমে আছে পোস্ট, তারপর সেই নাম্বারটা বসাবো যে এত পোস্ট করছে এবং তাদের পোস্ট টাইপ কি, এবং তাদের এঙ্গেজমেন্ট কত, এবং তারা কি কারো পোস্ট রিপোস্ট করছে এটা। এখন দেখেন এখানে একটা ক্যাচ লাইন আছে, সেই ক্যাচ লাইনটা হচ্ছে এটা। আপনি দেখবেন যে যে পেজগুলো অলরেডি গ্রো করে গেছে, যেগুলো অনেক বেশি গ্রোথ আছে, যাদের মিলিয়ন্স অফ মিলিয়ন্স ভিউস আছে, সেগুলো কিন্তু আপনার রিসার্চের মাধ্যম হবে না। সেগুলোতে যদি আপনি রিসার্চ করেন তাহলে দেখবেন যে তারা দুটো তিনটা পোস্ট করে অনেক বেশি রিচ পায়। কিন্তু আপনার যে রিসার্চের মাধ্যমটা হবে সেটা হবে যে আপনি প্রথমে যারা 10,000 5,000 এরকম এরকম ফলোয়ার্স আছে, কিন্তু আলটিমেটলি তাদের যে লাইকস আছে পেজে বা প্রোফাইলে সেটার পরিমাণ বেশি। কিভাবে চলুন আমরা দেখি ইনস্টাগ্রাম থেকে। সো আমরা ইনস্টাগ্রামে এসে এখানে লাইফ কোয়াটস দিয়ে সার্চ করেছি, করার পর এখানে আমাদের কাছে অনেক পোস্ট এসেছে। এখানে যে টপ পোস্টগুলো আছে এখানে দেখেন টপ পোস্টগুলোতে কিন্তু অনেক লাইকস রয়েছে এবং অনেক এঙ্গেজমেন্ট রয়েছে। আমরা যদি একটাতে ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা আমাদের কাজে লাগবে কিনা। তো দেখি যে তাদের ফলোয়ার্স অনেক বেশি, সো আচ্ছা তারপরও আমরা যদি চাই একটু দেখতে পারি যে তারা ডেইলি কতটা পোস্ট করেছে। যেমন আজকেও 1 ঘন্টা আগে একটা পোস্ট করেছে এই যে পোস্টটা, তারপরে কি ওর পোস্ট করেছে 4 ঘন্টা আগে একটা পোস্ট করেছে 2টা, 16 ঘন্টা আগে একটা 3টা, এবং 19 ঘন্টা আগে একটা 4টা, তারপরে 5টা টোটাল 24 ঘন্টার মধ্যে, অ্যান্ড টোটাল সে 5টা পোস্ট করেছে এটা। সো দিস ইজ আ গুড নাম্বার। তো যদি আমি এটাই ধরি, ধরেন এটা, তো আপনাকে কি করতে হবে, ঠিক আছে এটা করলো, তো আমরা দেখি যে ও কি কারো পোস্ট রিপোস্ট করেছে। সো ক্রেডিট টু ওনার, তার মানে অবভিয়াসলি ও এখানে ট্যাগ করে দিয়েছে। দেখেন যাদেরকে ও যদি ট্যাগ করে তার মানে হচ্ছে যে এটা ও কারো থেকে এনেছে, বাট ডেফিনেটলি ও আনেনি বা এখানে কোনো ক্রেডিট দেয়নি। সো এটা, এবং রিপোস্ট হলে সামটাইমস এখানে লেখা থাকে, বাট অনেকেই এমনভাবে এখন রিপোস্ট করে যে শুধু ইমেজটাই করে, রিপোস্ট অ্যাপ দিয়ে করে না তেমন। সো এটার ক্ষেত্রে দেখেন সে কিন্তু মোটামুটি ডেফিনেটলি সব পোস্টই এগুলো কিন্তু কালেক্টেডই হবে আই গেস, কিন্তু জাস্ট ওর এখানে কি দেওয়া আছে, ওর যে লোগোটা দেওয়া আছে এখানে, সো অবভিয়াসলি সে 5টা পোস্ট করছে, ঠিক আছে। সো আমরা একটা এঙ্গেজমেন্ট চেকার নিই, যেটাকে আমরা এঙ্গেজমেন্ট চেকার বলতে পারি। এখানে আমি ট্যাঙ্কে এফার্ট দিয়ে করি সবসময়, বিকজ এটা এটাতে ভালো কাজ করে। সো আমরা এটা দিয়ে একটু এঙ্গেজমেন্ট চেক করে দেখি যে সে ডেইলি 5টা পোস্ট করছে তার ফলোয়ার্স কিরকম। সো অ্যানালাইজ করি আমরা, এটা অ্যানালাইজ করে আমরা দেখবো যে আসলে এই যে লাইফ পথ নিশটা আছে বা এটাতে আমরা আসলে কাকে আমাদের আইকন হিসেবে নিতে পারি। যেমন আমরা লাইফে নিই। সো এটা অ্যানালাইজ করতে করতে আমরা আরেকটা জিনিস দেখে আসি, আমরা আরেকটা পোস্ট দেখে আসি যেটাতে মোটামুটি ভালো লাইকস থাকবে, কিন্তু আমরা দেখি যে আমরা 10,000 বা 12,000 পোস্টের কোনো কিছু পাই কিনা। ওকে এটাও পাচ্ছি না, সো লেটস গো ফর রিসেন্ট পোস্ট। আমরা দেখি রিসেন্টে কোথায় আছে, সো ওকে দেখি আমরা ও কি কি ধরনের পোস্ট করে। আচ্ছা ওর ফলোয়ার্স আছে, ভালোই ফলোয়ার্স আছে,
সো ওর রিচটা দেখেন অনেক কম, কিন্তু রিচ, বাট মোটামুটি একটা এটা 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 ওর রিচ কম হওয়ার পিছনে একটা কারণ আছে। আমাকে যদি কেউ অডিট করতে দেয় ওর ব্যাপারটা, আমি দেখেই বলতে পারবো, যেহেতু ওর পার্সোনাল প্রোফাইল এবং সে তেমন পোস্টিং করে না যেটা আসলে ওর কোনো নিশ বা জেনারে পড়ে। সো এই ক্ষেত্রটা, তারপর আমরা দেখি 3 মিনিট আগে একটা পোস্ট করেছে, 10 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, 13 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, 3টা পোস্ট করেছে। সো ডেফিনেটলি ওর রিচ তেমন বেশি হবে না। তারপরে আমরা যদি আরো একটু দেখতে যাই বা আরো কোনো পোস্ট দেখি, সো এখান থেকে আমরা দেখলেই বুঝতে পারবো যে আসলে কোন টপ পোস্ট থেকেই দেখি যেটাতে লাইকস বেশি আছে। ওকে, দিস ওয়ান দেখি, হার্ট অফ ফিলিংস, এটাও মেবি ভালোই ফলোয়ার্স থাকবে, বাট ওদের পোস্টিং টাইপটা দেখি। দেখেন 1 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, 4 ঘন্টা আগে একটা, তারপরে হচ্ছে 10 ঘন্টা আগে আরেকটা, 3টা হয়ে গেল, 3টা, তারপরে ম্যাক্সিমাম 1 ডে আগো 1 পোস্ট, 1 ডে আগো কটা পোস্ট করেছে দেখি, 1 2 3, ওরা ডেইলি 3 পোস্ট বেসিসে যাচ্ছে। সো তার মানে হচ্ছে ওদের 3টা 3টা পোস্ট করে যাচ্ছে। বাট আপনি যদি নিউ হন তাহলে আরেকটু পরিমাণটা বাড়াতে হবে, যেটা আমরা পরবর্তীতে জানবো, বাট ইয়েট আপনি এইসব চেকার দিয়ে চেক করে নিতে পারবেন যে আসলে ওদের এঙ্গেজমেন্ট কেমন আছে। যেমন ধরেন ওর যদি রেশিওটা কম হয়, মিলিয়ন্স অফ ফলোয়ার্স থাকে এবং 5000 6000 লাইকস থাকে, তাহলে কিন্তু রেশিওটা কমে যায় অটোমেটিকলি, কারণ এটা দিয়ে এটা ভাগ করে। সো এই জিনিসটার কারণে এই প্রবলেমটা হয়। বাট ইয়েট আপনি যদি এই নিশে আসেন বা এই নিশে কাজ করতে চান, তাহলে আপনার জন্য এই যে কম্পিটিটর যারা আছে তাদের রিসার্চ করে আপনি দেখে নেবেন যে ম্যাক্সিমাম কতটা পোস্ট করে তারা, এবং 3টা 4টা 5টা, ওরা যদি 3টা 4টা 5টা করে তাহলে আপনাকে প্রিপারেশন নিতে হবে যে আপনি এটা থেকে ডাবল করতে হবে অ্যান্ড ট্রিপল করতে হবে। বা এই প্রিপারেশনটা যদি আপনার থাকে তাহলে আপনার প্রথম কয়েক মান্থে বা আপনি প্রথম মাসে যদি এরকম পুশ দিয়ে যান, পরবর্তী মান্থগুলোতে আপনার জন্য ইজি হবে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে কম্পিটিটর রিসার্চ করি এবং জাস্ট আইডিয়া করা যে আসলে আমরা যে সেক্টরে আসছি, এটা যদি আপনার ক্লায়েন্টও আপনাকে বলে তার প্রোফাইলে গ্রোথ আসছে না, সো আপনি ডেফিনেটলি তার সেক্টরে যে রিসার্চ করে দেখবেন যে কোনটা বেটার হয়। সো এভাবেই আপনি আপনার রিসার্চটা করে আউটপুটটা নিয়ে নিজে নিজে রেডি হবেন যে আসলে আমার এতগুলো পোস্ট করতে হবে, এতগুলা এখানে সব সিঙ্গেল পোস্ট টাইপ যেটা মাল্টিপল পোস্ট করেনি। সো ডেফিনেটলি তার মানে একটু হালকা এঙ্গেজমেন্ট কম থাকবে, কেন সেটা হয়তো পরে জানবেন, বাট ইয়েট ভালোই কাজ করছে। সো এটাই এটাই আপনাদের আসলে এটা থেকে বের করা কম্পিটিটিভ রিসার্চ থেকে। এবং আমাদের এখানে অনেক টুলস আছে যেগুলো দিয়ে আমরা আসলে এখানে ব্যবহার করছি, সেগুলো আপনাদেরকে জানাবো আমরা পরবর্তী লেকচারে। বাট ইয়েট থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। অ্যাকচুয়ালি যদি আপনাদের মনে হয় যে আপনারা কিছু নতুন শিখছেন বা নতুন জানছেন, ডোন্ট ফরগেট টু লেট মি নো ইন দ্য ইনস্ট্রাক্টরি কমিউনিটি। অ্যান্ড যেহেতু এটা কম্পিটিশনের সময়, অ্যাকচুয়ালি কোর্সটা লঞ্চ হচ্ছে এবং আপনারা দেখছেন, সো ডোন্ট ফরগেট টু লেট এভরি ওয়ান নো যে আসলে কোর্সটা কেমন যাচ্ছে, আপনারা যদি আপনারা নতুন কিছু শিখতে পারছেন নাকি। সো থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি সাইনিং আউট ফর টুডে। আল্লাহ হাফেজ গাইস।